চাঁদপাড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু মন্ত্রীর। এদিন একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রোগী পরিষেবার সুবিধার্থে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন অ্যাম্বুলেন্সের সূচনা করেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি এদিন চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গেও সরব হন তিনি। মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে অনেক অভিযোগ কানে আসে। এখানে অনেক অ্যাম্বুলেন্স থাকলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যায়। সে কারণে নতুন একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। এই অ্যাম্বুলেন্সে স্বল্প ভাড়ায় রোগী পরিবহনের পরিষেবা পাওয়া যাবে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো নিয়েও বলেন মন্ত্রী। তিনি বলেন, চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালকে রুরাল ডেভেলপমেন্ট হাসপাতাল করার জন্য রাজ্য সরকারকে চিঠি করবেন। তিনি এও বলেন, যদি এই হাসপাতাল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকত, তাহলে দুবছর আগেই রুরাল ডেভেলপমেন্ট হিসাবে স্বীকৃতি পেত। যেহেতু রাজ্য সরকারের অধীনে, সে কারণে এখনও হয়নি। এদিন সিএএ নিয়ে তাকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সিএএ যখন পাশ হয়েছে চালু হবেই। মূলত হসপিটালে অ্যাকচুয়ালি অনেক অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সগুলোর পরিষেবা আমি জানি না কি আছে, কিন্তু মানুষের মুখে শুনি অ্যাম্বুলেন্সগুলো নাকি চড়া মানে ভাড়াতে ই হয়। আমি চাইছি মানুষ ভাব যাতে কম রেটে একটা সাফিসিয়েন্ট পয়সা না দিলে এটা চালানো মুশকিল হয়ে পড়ে। তো হসপিটালের নামে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে আমাদের কামরাজা পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে। আজকে এটা উদ্বোধন করা হলো, এখানে উদ্বোধন করে এটাকে আজকে থেকেই চলবে, অবশ্যই মানুষ উপকৃত হবে। এটা যা সেটা তো বলতে পারবো না, যা আছে তার চাইতে কম খরচে এটাতে আশা করি মানুষ যেতে পারবে এবং পরিষেবা ভালোভাবে পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজ্য সরকারকে চিঠি করতে চাই। এটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হতো কোনো কথা বলতে হতো না, এটাকে রুরাল ডেভেলপমেন্ট হসপিটাল হিসেবে স্বীকৃত হয়ে যেত আরও দুবছর আগে। যেহেতু রাজ্য সরকারের আন্ডারে, আমাদের হাতে নেই, সেহেতু রাজ্য সরকারকে চিঠি করবো। চিঠি করা ছাড়া কোনো উপায় নেই, চিঠি করতে হবে পোর্টফোলিও এবং প্রোটোকল হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।